হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার, এখন বাজে বেলা 12:10। আমি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম, তা আমি তোমাদের সাথে গুড মর্নিংটা আরও সকালে বলি। খুব দেরি হলে হয়তো 9 বাজে, এর বেশি দেরি হয় না আমার ব্লগ স্টার্ট করতে, কিন্তু আজকে বিশেষ একটা কারণের জন্য আমার মানে তোমাদের সাথে দেখা করতে আমার দেরি হয়ে গেল। সবই বলবো, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আর হয়তো এর আগের ভিডিওতেও তোমরা বুঝতে পেরেছো মায়ের খুব শরীর খারাপ, বিছানার চাদর টাদর কেচে দিয়েছি। বলে না যখন ভাগ্য খারাপ হয় সব দিকেই হয়, মানে কোনো দিকেই শান্তি নেই। এদিকে বারবার বৃষ্টি পড়ছে, আবার তুলছি আবার মেলছি, এরকম হয়েই যাচ্ছে বারবার। সকালবেলায় ডাল, পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো রান্না করে নিয়ে গেছিলাম। আজকে এখন কি রান্না করবো তাই ভাবছি, মাছ টাছ কিছু নেওয়া হয়নি, সময় পার হয়ে গেছে, মাছ আলারা সব চলে গেছে। এখন ওই একটা ডাল করেছিলাম শাপলা পেঁপে আলু দিয়ে, ওই ডালটা আছে, আর ডিম রান্না করব, উচ্ছে সিদ্ধ দেব, এই সামান্য একটু আলু আর উচ্ছে সিদ্ধ দেব। উচ্ছে সিদ্ধটা আবার আমার বাবার খুব দরকার, বাবা তো হাই প্রেশার, এই সরি হাই প্রেশার তো নয়, ওই হাই সুগার আর কি। যাই হোক, দেখো চোখ মানে ক্লান্ত হয়ে মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ি, হাতে পায়ে আর নিচ্ছে না। যাই হোক, চলো রান্নাঘরে চলো, সকালে যে আমি রান্না করেছি সেটা দেখতে পাবে। সকালে অল্প করে ছোটো হাঁড়িতে ভাত করেছিলাম, অল্প দুটো চারটে ভাত হাঁড়িতে লেগে আছে, আর এই যে শাপলা আলু পেঁপে দিয়ে ডাল করেছিলাম এইটুকু রয়েছে। এরপরে আবার ভাত, উচ্ছে সিদ্ধ আর ডিমের তরকারি করবো। না কেন আমাদের সময়টা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, মা বাবা দুজনেই অসুস্থ, রাজু যাকে তোমরা সবাই খুব ভালোবাসো ও অসুস্থ বেশ কিছুদিন ধরে, কিন্তু আমি কাউকে এখনও বলিনি, আমি আজকে বললাম আমার খারাপ সময়ের কথা যখন তোমাদের সাথে শেয়ার করলাম। ওরও পেটে ব্যথা, ওকেও ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে, তাই না রাজু বল? ওরও পেটে ব্যথা, ওর খুব শরীর খারাপ, কিন্তু এই ব্যাপারটা আমি কাউকে জানাইনি, আমি আজকে জানালাম, কেননা সত্যি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সংসারে অভাব থাকলে অল্প খাবার খেয়েও কিন্তু শান্তিতে থাকা যায়, কিন্তু সংসারের মানুষগুলোর যদি শরীরে কষ্ট থাকে তাহলে কিন্তু মানে সুখের ভাতটা খেয়েও সেই পেটে গিয়ে হজম হয় না মনের চিন্তায়, তাই এরকম একটা পরিস্থিতি চলছে আমাদের। কিন্তু কিছু করার নেই, এর মধ্যে থেকেই রান্না খাওয়া, সংসারের কাজকর্ম, মানে দেখাশোনা করা সবই করতে হচ্ছে, কিছু তো করার নেই বলো, করতেই হবে। তা এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি আগে রান্নাটা বসাই, রান্নাটা বসিয়ে আমার বাবাকে স্নান করাতে হবে, তাহলে আমি এখন রান্নাটা করি, কেমন? আমার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের সাথে তো সেই তখন কথা বলেছি, তারপরে দেখো আমরা কি করছি। আলু ডিমের তরকারি, লবণ হয়নি তরকারিতে, লবণ দিতে ভুলে গেছে আজকে, আমি তরকারিতে নুন দিতে ভুলে গেছি, তা ও খাচ্ছিল দিয়ে আমি আগে আলু উচ্ছে সিদ্ধ দিয়ে খাচ্ছি, ডাল শাপলা ডাল আলু উচ্ছে সিদ্ধ, তোমরা তো জানো কি রান্না হচ্ছে তখন বলেছি, তো আর ও আগে তরকারি দিয়ে খাচ্ছে, আর ওর আগে আগে খাওয়া হয়ে যায়। দিয়ে দেখছি নুনটা বেশি করে করে নিচ্ছে, না কি ব্যাপার, দিয়ে দেখি এ বাবা ডিমের তরকারিতে আমি নুনই দিইনি, লবণ দিইনি আমাকে বলছিল তো। হ্যাঁ লবণ যে দিইনি সেটা তো আমাকে বলবে, ও খাচ্ছে চুপচাপ, আমি যেই খাচ্ছি দিয়ে মুখে দিয়ে খাওয়া যাচ্ছে না, কি বল লবণ হয়নি, তুমি তো একবার বলবে যে লবণ হয়নি। বলে কি হবে, ও তো খাবে, খেয়ে তো দেখবে। ও বলেও না তাছাড়া কিছু, কখনো খারাপ হলে রান্না বান্না। এই যে আমরা খাচ্ছি এখন, আজকে আজকেও খেতে লেট, 2:40। চল গেলাম। হ্যাঁ ও তো ভিজে গেছে দেখো, আর মাথাটা দেখো পুরো ভেজা একদম, জ্বর বৃষ্টি পড়ছে না অনবরত, আমারও সিঁদুর বিদুর কি অবস্থা হয়েছে দেখো। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি, পায়ে ভীষণ যন্ত্রণা করছে, বেশ কিছুদিন ধরেই পা নিয়ে ভুগছি, তা কী করবো বলো, কিছু তো করার নেই। আর বাবা পাশের ঘরে ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে দেখে আমি একটু শুলাম, মনটা একদম ভালো নেই, তা বেশিক্ষণ শুয়ে থাকলে চলবে না, সব কাজকর্ম পড়ে আছে, উঠতে হবে। আর ওয়েদারটা একই রকম আছে, কিচ্ছুই শুকায়নি, আমার এই ঘরের বিছানার চাদরটাকে একটু শুকাতে পেরেছি, ওই ঘরের বিছানার চাদর শুকায়নি, এভাবেই চলছে। উঠি আবার উঠে কাজ টাজ করি, গরুকে খেতে দিই, গরুটাকে গোয়ালে তুলিয়ে রেখেছি বলে এরকম করছে, গরুটারও খেতে দিই, ঠিক আছে আবার পরে আসছি কথা বলতে। দেখো আমি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছি, কেননা অন্ধকার হয়ে গেছে, সন্ধে পার হয়ে গেছে,
কটা বাজে এখন? হয়তো 6:45 মতো হবে, ঠিক ঠিকঠাক বলতে পারছি না। তা তখন একটু চোখ লেগে এসেছিলো, ঘুম ঘুম ভাব, উঠে তারপর খালি জেরগুলো ঘরে তুললাম, তারপরে এই যে টুকটাক কাজ ছাড়লাম, সমস্ত কিছু ভিজে আরও জড়ো করা ছিল সেগুলো ঘরের ওপর মেলে দিলাম। কিন্তু এই যে দেখো বিচুলি নামিয়েছি, দেখতে পাচ্ছ? দেখাই, ও দেখো বিচুলি নামিয়েছি, বিচুলি কাটবো এবার। বিচুলি কাটবো তার কারণ হচ্ছে দিনের বেলা করে আমি সময় পাচ্ছি না, এখন রাত্রেবেলায় কেটে রাখলে তবে আমি দিনের বেলায় গরুকে ঠিকঠাক খেতে দিতে পারবো, কারণ না সারাদিন তো খুব ব্যস্ততার মধ্যে থাকি। তোমাদের দাদা ও তো কল টিপছে, ও এখন স্নান করবে, দেখতে পাবে না ওকে অন্ধকারে। ও অন্ধকারে ঠিকঠাক বুঝতে পারবে না তোমরা, তাহলে আমি এখন বিচুলিগুলো কেটে নেব, তারপর ওকে খেতে দেব। ও স্নান করুক। ও দেখো তোমাদের ভালোবাসার উপহার, দেখেছো আমি সযত্নে তুলে রেখেছি, ওইটার দাম যে অনেক, টাকা পয়সা দিয়ে কেনা যাবে না, ওটার মধ্যে তোমাদের ভালোবাসা মিশে আছে, ওই জন্য যত্ন করে ওটার জন্য একটা আলাদা করে ঘর করেছি। যাই তাহলে আমি বিচুলিটা কেটে নিই গা, কেমন? তা মাস্কটা খুলে নি দিয়ে বলছি, মানে বেরিয়ে যাবো বলে মাস্কটা পরে নিয়েছি। বিচুলি কেটেছি, তখন তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে রুটি বানিয়েছি, বাবাকে খাইয়েছি, এখন বাজে রাত্রির পুরো 8:30 হয়েছে। তা এখন মানে বাবাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আসলাম, কারণ অসুস্থ মানুষ তো তাড়াতাড়ি খাবারটা খাওয়াতে হয়। এখন যাব মায়ের কাছে, আর ও তো একটু আগেই কাজটা শেষ করে খাওয়া দাওয়া করলো, তা ও যাবে, ওর সাথে এখন আমিও যাব। আমার বাবার মুখ দিয়ে তো কোনো কথাই বেরোয় না, না 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 করে, শুধু ওইটাই বেরোয়। আজকে খাবার নিয়ে গেছি বাবার জন্য, মানে বাবা রুটির মধ্যে সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিমের অমলেট, এটা মানে খেতে খুব ভালোবাসে, তো সেই খাবারটাই আজ নিয়ে গেছি। ডিম দিই না, আসলে স্ট্রোকের পেশেন্ট তো, ডিম দেওয়াটা ঠিক না, কখন গ্যাস অম্বল হয়ে যায়, আজকে দিয়েছি, কখনো দিই না বলে। এত খুশি, মানে খাবারটা দেখে বলছে না 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 না, মানে পুরো বাচ্চাদের মতো, মানে বাবা আমাকে মানে নতুন করে মায়ায় জড়িয়ে ফেলছে এরকম। যাই হোক, না 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 না, আমি তো বুঝতেই পারছি না, বাবা খাবারটা খুব ভালো লেগেছে, তখন এরকম করছে, একদম পুরো শিশুর মতো হয়ে গেছে। যাই হোক, আমি এখানে তোমাদের সাথে বেশি কথা এগোচ্ছি না, ফোনটা বাড়িতেই রেখে যাব, রাজু এই ফোনে কিছু কাজকর্ম করবে, ওর কাছেই ছিল ফোনটা, আমি ওর থেকে একটু নিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন। তাহলে রাত তো ভালোই হলো, আস্তে আস্তে বেশ রাত হবে, আমার 11টাও বাজতে পারে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর হ্যাঁ, ভিডিও আমি অবশ্যই প্রত্যেক দিনই দেবো, যতই মনের অবস্থা খারাপ থাকুক না কেন, ভালো মন্দ সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে টাটা, গুড নাইট।